আমি কল্পনা। দেখতে দেখতে সরস্বতী পুজো চলে এলো, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, ফেব্রুয়ারি মাস পড়েই গেছে। তো আজকে আমি তোমাদেরকে সরস্বতী পুজোর কিছু প্যান্ডেল দেখাবো। আমরা সরস্বতী পুজো মানেই জানি কালনা, জিরাট, মগরা। আজকে আমি তোমাদের মগরার কিছু বড় বড় প্যান্ডেল তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে আর সঙ্গে থাকবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমি মগরার যে সমস্ত পুজোগুলো রয়েছে সেগুলো কভার করব। তার জন্য আমি চলে এসেছি মগরাগঞ্জ, মগরা নিচু বাজার যেখানে সেখানে। এটা হচ্ছে হাইওয়ে। এখান থেকে ডান দিকে একটি, এখান থেকে বাঁ দিকে একটি রাস্তা গেছে, সেই রাস্তা বরাবর আমরা এখন হেঁটে যাব। তো কী কী প্যান্ডেল পড়ছে, কী থিম হচ্ছে, কী পুজোর প্রিপারেশন কত চলছে, সেটাই তোমাদের দেখাবো। তো চলো, আমরা সবার প্রথমে চলে এসেছি মগরা ইউনাইটেড ক্লাব। এটির লোকেশন হচ্ছে মগরাগঞ্জে আছে নিচু বাজার, তার থেকে মাত্র 100 মিটার দূরে হবে। আর এখানকার যে পুজো প্যান্ডেল হচ্ছে সেটি লোহা, তারপর সুতো এসব দিয়ে তৈরি হচ্ছে। এখনও কাজ অনেকটাই বাকি রয়েছে, আর কালো কাপড় দিয়ে হচ্ছে। চলো ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ সামনে কিন্তু স্ট্রাকচার রাখা রয়েছে, ওগুলো একে একে সেট হবে, তারপর দেখতে ভালো লাগবে। আর উপরটা দেখো, কালো কাপড় দেওয়া আছে, আর চারপাশে কিন্তু কালো কাপড়ের কাজ চলছে। এখানে কিন্তু মায়ের মূর্তি থাকবে। আপনারা দেখতে পাচ্ছ কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি। এটি কিন্তু একটি বইয়ের স্ট্রাকচার থাকবে, আর এটি মূর্তির পিছনে থাকবে, প্লাই দিয়ে করা হয়েছে। বন্ধুরা, আমরা এখন আছি সেকেন্ড পুজো মণ্ডপে। এই ক্লাবের নাম হচ্ছে অগ্নিবীণা সংঘ। এর লোকেশন রয়েছে মগরা হসপিটাল মোড়। তো আর পুজোটা হচ্ছে ঠিক রোডের এই পাশে, মানে রোডের একদম রোডের সাইডেই হচ্ছে। দেখতে পাচ্ছ স্ট্রাকচারটা এমনভাবে তৈরি করা হচ্ছে, এখনও কাজ চলছে। আর ভিতরে থাকবে মায়ের মূর্তি। তো আমরা ভিতরে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করব সেখানকার কাজ কী প্রিপারেশন হচ্ছে। তো চলো আমরা এখন ভিতরে যাচ্ছি। এটি হলো অগ্নিবীণা ক্লাবের মূর্তি, এখানেই কিন্তু তৈরি হচ্ছে, ক্লাবের পাশেই মূর্তিটি তৈরি হচ্ছে। আর মূর্তির স্ট্রাকচারটা দেখে মনে হচ্ছে রথে করে মা সরস্বতী যাচ্ছেন, অনেকটাই উঁচু কিন্তু। দেখতে পাচ্ছ এখানে অনেক স্ট্রাকচার পড়ে আছে, এই স্ট্রাকচারগুলো সেট করা হবে। তো এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। এই হচ্ছে ভিতরের অংশটা। দেখতে পাচ্ছ আর সামনে যে বেদি রাখা রয়েছে ওখানে থাকবে মায়ের মূর্তি। অগ্নিবীণা ক্লাবের পাশেই কিন্তু রয়েছে আরও একটি ক্লাব, এই ক্লাবটির নাম হচ্ছে সংঘশ্রী ক্লাব। তো এখানকার পুজো প্যান্ডেলটি এরকম করে করা হচ্ছে, দেখো স্ট্রাকচারটা দেখো। এটাও কিন্তু একদম রোডের পাশেই, মেইন রোডের পাশেই কিন্তু। আমরা এখন আছি রবীন্দ্র সংঘ ক্লাবে। এর লোকেশন রয়েছে তোমাদের মগরাগঞ্জ থেকে হসপিটাল রোড যেতেই। প্রথম প্যান্ডেলটি কিন্তু এই প্যান্ডেলটি পড়বে। এখানে দেখো বাসের স্ট্রাকচার করা হয়ে গেছে, এখনও কাজ অনেকটাই বাকি আছে। চারোদিকে কাজ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। আর অসংখ্য কিন্তু বাস আর তোমার কাঠ দিয়ে স্ট্রাকচার করা রয়েছে। আর সামনেই কিন্তু মায়ের মূর্তি রাখা হবে ওখানে। ঠিক এই জায়গাটায় থাকবে মায়ের মূর্তি, আর এখানে অনেক স্ট্রাকচার রাখা রয়েছে, এই স্ট্রাকচারগুলো পরে উপরে সেট করা হবে। প্যান্ডেলের লুকটা দেখো আর উপরটা দেখো, উপরটা খুব সুন্দর করে করা হয়েছে।
ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আরও একটি পুজো প্যান্ডেলে। দেখতেই পাচ্ছ ওখানে পুজো প্যান্ডেলের কাজ চলছে। আর এটি হলো বাঘাটি প্লেগ্রাউন্ড। এর লোকেশনটি হলো বাঘাটি যে উচ্চ বিদ্যালয় রয়েছে সেই উচ্চ বিদ্যালয়ের অপোজিটে কিন্তু রয়েছে এই পুজো মণ্ডপটি। দেখতেই পাচ্ছ কাজ করছে, ওখানে কাজ হচ্ছে, এই গোলাকার করে একটি মণ্ডপ তৈরি হচ্ছে, বাঁশ দিয়ে তৈরি করছে। তো পুজো মণ্ডপের পাশেই কিন্তু বড় মেলা হবে এই মাঠ জুড়ে। এখানে দেখতে পাচ্ছ মেলার আসবাবপত্র রাখা রয়েছে।